আল্লাহ তাআলা পবিত্র গ্রন্থ মহাগ্রন্থ কোরআনে কারীমের মধ্যে ইরশাদ ফরমান ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি ফায়াকুলু হা উমকরাউ কিতাবিয়া ইন্নি জানান্তু আন্নি মুলাকিন হিসাবিয়া ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। হাশরের ময়দান যখন কায়েম হয়ে যাবে, হাশরের ময়দান যখন কায়েম হবে, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি, এবং আমল নামা ডান হাতে দিবে। কোন হাতে দিবে? ডান হাতে আমল নামা দিবে। ফায়াকুলু হা উমকরাউ কিতাবিয়া, আনন্দে আত্মহারা হইয়া, আনন্দিত হইয়া অপর ভাইকে বলবে ইকরাউ কিতাবিয়া, ওয়া আমার আমল নামাটা দেখো কত সুন্দর। কেমন বুঝেন? ডাইন হাতে আমল নামা পাওয়ার পর আরেক ভাইকে বলতে থাকবে, ভাই দেখো আমার আমল নামা কত সুন্দর, ইকরাউ কিতাবিয়া, ইন্নি জানান্তু আন্নি মুলাকিন হিসাবিয়া, আমি এই ধারণা করতাম যে আল্লাহর হিসাবের কাঠগড়ায় একদিন আমাকে দাঁড়াইতে হবে। মুয়াজ্জিন মুহতারাম, তাহলে রেজাল্ট ভালো হইলে কিরকম আনন্দ! আল্লাহর দরবারে যেদিন মানুষ যাইবে, রেজাল্ট ভালো হবে, কি পরিমাণ আনন্দ হবে! তো মুয়াজ্জিন মুহতারাম, এই যে মানুষ আমরা চলতেছি, হাঁটতাছি, বৈশারেছি, অহেতুক কথাবার্তা বললে সময় নষ্ট করতেছি, করি না করি না? অথচ এই সময়টা যদি বৈশ বিষয় জিকির করি, হাসরের দিন জান্নাতের মধ্যে সব আমল বন্ধ, কোন আমল থাকবে না, খালি কোরআন তেলাওয়াত আর জিকিরের সফটওয়্যার মারে দিব আল্লাহ গলার সাথে। শ্বাস নিঃশ্বাস নিতেছি, ওই সময় শ্বাসের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ বলি, লা ইলাহা ইল্লাল্লাহ, শ্বাসের সাথে চলতে থাকবে জিকির, চলতে থাকবে, আল্লাহ সবটা মেরে দিবে। শ্বাস নিতে যেরকম কষ্ট হয় না, ওই দিন মানুষের শ্বাসের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ তালকিন হইতেও কোনো কষ্ট হবে না। তাহলে এই যে জিনিসটা জান্নাতের মধ্যে থাকবে, এই জিনিসটা বেশি বেশি করার উচিত না? উচিত না ভাই। হাদিসের মধ্যে আল্লাহ রাসূল ফরমান, মাতালুল লাযী ইয়াযকুরু রাব্বাহু ওয়াল লাযী লা ইয়াযকুরু রাব্বাহু মাতালুল হাইয়্যি ওয়াল মাইতি, মাতালুল লাযী ইয়াযকুরু রাব্বাহু, ওই ব্যক্তি যে তার রবের জিকির করে আর যে জিকির করে না, এই দুই ব্যক্তির মাঝে পার্থক্য হচ্ছে মাতালুল হাইয়্যি ওয়াল মাইতি, যে ব্যক্তি আল্লাহর জিকির করে সে জীবিত মানুষের মত, আর যে আল্লাহর জিকির করে না সে মৃত মানুষের মত। যে জিকির করতেছে না সে মৃত মানুষের মত, একটা মৃত মানুষের মত সে দুনিয়াতে ঘুরতেছে। মুয়াজ্জিন মুহতারাম, কারণ আলা ইন্না আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, জিকিরের মাধ্যমে একমাত্র দিল প্রশান্তি হয়। কার মাধ্যমে হয় ভাই? জিকিরের মাধ্যমে হয়। এই জন্য বুজুর্গানে দিন রাত্রে রাত জিকিরের মধ্যে লাগিয়ে থাকতো, বুজুর্গানে দিন রাত্রে রাত জিকিরের মধ্যে পড়ে থাকতো, শুধু জিকির করতো। আমরা একটু করি, একটু তরুতাজা হই, ভাই এই যে রাত্র হয়েছে প্রায় 11:30 উপরে বাজে যেতেছে, আল্লাহ তো তাকায় আছে, তাকায় আছে না? আল্লাহকে একটু আমরা এই জজবা দেখাই দিই যে আল্লাহ আমরা আপনাকে, আমরা দিনই মাহফিল থেকে আপনাকে আহ্বান করতেছি, ডাকতেছি, বলি লা ইলাহা ইল্লাল্লাহ। ভাই এতগুলা মানুষ যদি এতটুকু আওয়াজ হয় তা আল্লাহ রাগ হইব না? জোরে বলি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।
Muhammadur Rasulullah alaihi wasallam. Allah kunana farman wa dzakirinallaha katsiran wa dzakirat. Jai somosto zakir zikir korne wala purush purush zikir korne wala mohila tader jonno Allah rekhe diyechen adallahum tader jonno Allah rakhchen ki maghfirah khoma je zikir kore Allah take khoma kore den boli subhanallah je zikir korte take beshi beshi take Allah ki kore den khoma kore den maghfiratan wa ajran azima erpore moha puraskar Allah tar jonno rakhchen kar jonno bhai zikir karir jonno kar jonno zikir karir jonno ekhon dekhben je somamne oshustotar jonno gelam যাওয়ার পর বলতাছে এই ওষুধটি খাইবেন এই ওষুধের দ্বারা শরীরের মধ্যে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হইতে পারে কিনা অন্য রোগ সৃষ্টি হইতে পারে কিনা গ্যাস্ট্রিকের ওষুধ দাদে আরো সাইড দাওস্তাই ডাইরেক্ট টেগাল দেওয়ার লাগেতে যে কামে তোমারে সালাম ওষুধ এই কাম বাদে যাতে আর কোনো ক্ষতি না করতে পারো এইজন্য আরো তিনটা ওষুধ দিয়ে দে দে না মুআজ্জাল মুতারাম এই যে জিকির আমরা জিকির করতেছি দিল তরুতাজা হইতাছে যে বলছে জিকির করতে করতে দিল তরুতাজা রাখবে হাসতে হাসতে হাকাল কিয়ামতের দিন সে জান্নাতের মধ্যে প্রবেশ করবে এখন পার্শ্ব প্রতিক্রিয়ার কিছু জিনিস আছে যে এই এই জিকির করতে থাকবা হাত কাটা গেছে সহজের জন্য বলতেছে হাত কাটা গেছে এখন সুকানের জন্য একটা বড়ি দিয়ে দিছে আর বলে দেয় কি মিষ্টি খাও না কি বলে দেয় মিষ্টি খাইবা না মিষ্টি জাতীয় জিনিস খাও না এখন যদি আমরা ঔষধও খাই মিষ্টিও খাই তাহলে এটা ভালো হইব না পাইকা যাইব মুআজ্জাল মুহতারাম জিকিরের এত ফজিলত জিকির করলাম আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব জিকিরের মাধ্যমে দিল প্রশান্তি হয় জিকির করলে মাগফিরাত ওয়া আজরান আযীমা আল্লাহ বান্দাকে ক্ষমা করে দেয় এবং মহা পুরস্কৃত করে এখন যদি সুদ খাই তাহলে জিকিরে কামে লাগবো না করে দিছে সুদ খাও না এখন তো এটা সরে গেছে এটা হালালের দিকে যাইতেছে গা 20 বছর গেল কবে এটা হালাল এমন হয়ে যাইতেছে না ওয়া হাল্লাল্লাহু বাইআ ওয়া হাররামার রিবা আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন সুদকে করেছেন কি হারাম সুদকে কি করেছেন হারাম করেছেন এখন জিকির করতে করতে একবারে শেষ এরপরে ইন্দি আবার সুদও খাইতাছি কাজে লাগবো না লাগবো না কাজে লাগবো ভাই লাগবে না সুদ থেকে কি করতে হবে নিচেকে বাঁচাইতে হবে কোন কোন কারণে সুদ হয় কি হয় ওলামা ইকরাম যারা আছেন যোগ্যবান তাদের সাথে যোগাযোগ করে আমরা জানবো জানবো না ইনশাআল্লাহ ও ভাই একটা সুদের কারবারের দ্বারা 69টা গুনাহ হয় কয়টা গুনাহ হয় 69টা গুনাহ হয় সর্বনিম্ন মানের গুনাহ আপন মায়ের সাথে যদি কেউ জিনা করে যে পরিমাণ গুনাহ হবে আল্লাহর আরশ কাঁপতে যায় কি পরিমাণ গুনাহ হবে বলছে যে 69টা গুনার সর্বোচ্চ গুনাহটা হইছে এই পরিমাণ গুনাহ সুদের কারবারের দ্বারা খাইতাছি আচ্ছা খাই কি হইল একটা চলো এই বাসারাম জীবন চলে ইদা যা জানহু লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন ও ভাই যেদিন মৃত্যুর আজাল এসে যাবে মৃত্যুর ঘন্টা বেজে যাবে লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন এক মুহূর্ত আগেও না এক মুহূর্ত পরেও না যথা সময়ে পাকরাও করবে এই যে বলতাছি আরে চলুক না সুদ একটু ঘুষ খাই না একটু ঘুষ খাই না একটু সুদ খাই না এটা করতে করতে একদিন মৃত্যু আসে না আসে না একদিন মৃত্যু হয়ে যায় আর আফসোস দেখেন আল্লাহ কোরআনে বইলা দিছে বান্দারে স্বাধীনভাবে দুনিয়াতে চলতাছো হাশরের ময়দানে যেদিন তুমি দেখবা জাহান্নাম থেকে জাহান্নামের জিহ্বা তোমার দিকে দৌড়ায় আইতাছে সেই দিন তুমি আফসোস করবা বলবা লাউ আন্নালি কাররাতান ফাকুনা মিনাল মুহসিনিন
lawannali karratan fakuna minal muhsinin. Ogo Allah duniyate arekbar jawar sujog dao, Allah poripurno muhsin nekkar hoye ashbo. Ei dinei kotha bolbe Allah porikha pass kore dise, prashna out kore dise je tumi hasher din erokom bolba kintu kono kaje ashbe na. Kono kaje ashbo bhai? Kono kaje ashbe na. Ei jonno ei duniyate jibon ta ki korte hobe, duniyate jibon ki ki korte hobe, korte hobe to bolchilam zikir korar jonno. Ki korar jonno? Zikir. Allah taala bolen hadise kutsir moddhe, ha boltasen Qurane Karim moddhe Allah ershad korban fazkuruni azkurukum, banda tumi amake shoron koro ami tumake shoron korbo. Chairman jodi koy tumi jodi amare shoron koro ami tumare korbam, jeto eta samanjo somono MP koile montri koile Allah কত বড় আল্লাহ, এটার কোন শেষ আছে ভাই? আল্লাহ যে কত বড় এটার কোন শেষ আছে? ওই আল্লাহ বলতাছে ফাযকুরুনি আযকুরকুম, বান্দারে তুমি যদি আমাকে শরণ করো আমি তোমাকে শরণ করব। ফাযকুরুনি বিতাআতি আযকুরকুম বিররহমা, বান্দারে তুই যদি আমাকে আমার তাআত ইবাদত অনুগতের মাধ্যমে আমাকে শরণ করো আমি তোমাকে আমার দয়ার মাধ্যমে শরণ করব। সুবহানাল্লাহ মুআজ্জাল মুহতারাম, ফাযকুরুনি বিল মুহাব্বাতি আযকুরুকুম বিল কুরবা, বান্দারে তুমি যদি আমাকে ভালোবেসে শরণ করো আমি আল্লাহকে ভালোবেসে শরণ করো আমি তোমাকে আমার নৈকট্যশীল বান্দা বানায়া শরণ করব। সুবহানাল্লাহ ফাযকুরুনি বিররাজা আযকুরুকুম বিল আমান, বান্দারে তুমি যদি আমি আল্লাহর দিকে তুমি আশা আকাঙ্ক্ষা নিয়ে আমাকে শরণ করো আমি তোমাকে নিরাপত্তার মাধ্যমে শরণ করব। সুবহানাল্লাহ বলি ভাই মুআজ্জিন মুহতারাম, এইগুলা আল্লাহর বলার কোন দরকার আছে? এই ইবাদত বান্দা করলে জান্নাত না হলে জাহান্নাম, তো যদি আপনি আমার আল্লাহ জাহান্নাম দে আল্লাহর কোন ক্ষতি আছে? আমরা ক্ষতি করতে পারবো আল্লাহ? একটা সরকার হে চলতে গিয়া 10টা মন্ত্রী একটু হলে দণ্ডা দেওয়া লাগে, আল্লাহ কারো কি দণ্ডা দেওয়া লাগে? কেউ রে কিছু দণ্ডা দেওয়া লাগে না, একক শক্তি লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। মুআজ্জিন মুহতারাম, এরপরেও আপনি আমাকে ভালোবেসে আল্লাহ সৃষ্টি করছে, মানুষকে কি করে সৃষ্টি করছে ভাই? ভালোবেসে সৃষ্টি করছে, এই জন্য আল্লাহ এইগুলা বলতাছে বান্দারে যদি ফাযকুরুনি বিতাওহীদ আযকুরুকুম বিতাঈদ, বান্দারে যদি তুমি আমার একত্ববাদের মাধ্যমে একত্ববাদের তালকিন দিয়ে আমাকে শরণ করো আমি তোমাকে তোমার দুনিয়ার সব কিছুর সাহায্যের মাধ্যমে শরণ করব। সব কিছু সাহায্য তাওহীদ একত্ববাদ, কি একত্ববাদ হচ্ছে লা ইলাহা বলি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুআজ্জিন মুহতারাম, আমরা এখন কেমন মনে করি কি যে যেরকম নামাজ পড়তাছে আমি নিজের কথা কইতাছি, আমার সে বালার জন্য কেডা ফুরিয়া লায়, এরকম মনে মনে আসে না যে মরলে মনে জান্নাতে যায় হয়ে গেছে? যে হালত আমার, এই যে রমজান মাস আসতেছে, আসতেছে না রমজান? গত রমজানের খবর লইছি, এক বুজুর্গ প্রত্যেক দিন 15 পারা কোরআন শরীফ পড়ে, কয় পারা? 15 পারা কোরআন শরীফ প্রত্যেক দিন পড়ে, এবং 75,000 বার আল্লাহ আল্লাহ আল্লাহ, কত হাজার ভাই ভাই? 75,000 বার আল্লাহ আল্লাহ করে, 15 পারা কোরআন শরীফ পড়ে, পাঁচ ওয়াক্ত নামাজ তো আছেই, তো কই নেই তুলনা আপনি আমার আমল চলে।